পালাসকে হাসরার কিয়ামত। আপনারা ঠিক মতো বইছেন, হ্যাঁ নয় কার উপর দিয়ে যে গড়ায় আল্লাহই জানে। পালা দিতে চাইল শরীয়ত এবং মারফত। মনে মনে চিন্তা করছিলাম বাবলি সরকার বলে শরীয়ত খুব ভালো গায়, মারফতটা দিলে আজকে একটু দেখতাম কেমন শরীয়ত হাই গায়। হ্যাঁ খালি মানুষের কাছে শুনি হাই বলে শরীয়ত খুব ভালো গায়, মারিফতের পাল্লা আমরা অনেকবার শুনছি কিন্তু এই ভালো শরীয়তটা কিরকম গায় এটা আজকে একটু যাচাই করার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না আমার আইনাল দাদার জন্য। হের পরে আসলো কি নারী এবং পুরুষ, কয় পালা হইব নারী আর পুরুষ, নারী পুরুষ পালা কেরা কুন্ডা গাইব এই লুক খুঁজা না পাইয়া এই পালা স্থগিত। আরে আমার আইনাল দাদা একটা জিনিস বুঝে না, যারা প্রকৃত খেলোয়াড় তারা কম বেশি সব খেলার প্রতি ধারণা থাকে। পালা যাই হোক সেটা বড় বিষয় নয়, শিল্পী দাঁড়াইছি অভিনয় ক্ষেত্রে অভিনয় করব, কে পুরুষ আর কে মহিলা এটা দেখার বিষয় না। আচ্ছা যাই হোক এটাও চলে গেল, অবশেষে পালা আসলো হাসর এবং কিয়ামত। কিয়ামতের ভাগে আমাকে রেখে বাংলাদেশের বর্তমান প্রজন্মের বিশেষ করে ইয়াং জেনারেশনের খুব পছন্দের একজন শিল্পী, মানে মধুর চাক যাকে বলা হয়, হ্যাঁ মানে রসে ভরা। আজকে বাবলি সরকার তারে দিছে হাসরের পালা। আমি আসলে গান তো গাইতে পারবো না, তো মাঝে মধ্যে বেলাটা একটু দূরে বসছি, ভাই আঙ্গুল দিয়ে খুসা দিতাম কিন্তু যেহেতু দূরে বসছে কাজে বেলার ছর্দে একটু খুসা দিয়ে দিয়ে যান, একটু মধুর রস বের করতে পারি আমরা, বের করতে পারি। আপনারা এটা আস্বাদন করবেন কিন্তু বের করব আমি, হ্যাঁ কারণ সবার দ্বারা তো আর সব কিছু হয় না, তো সেই জন্য মানে যার ঝুলার মধ্যে একটু মানে সমস্যা আছে, ঝুলা যার একটু দুর্বল হ্যাঁ একটু শক্ত মুক্ত করে বসেন যাতে মধু পইরা না যায় কোনো দিক দিয়ে। একটা কথা মনে পড়ছে কমু নাকি, আচ্ছা আপনারা সাহস দিলে কই, হ্যালো বলেন, এক লোক বিয়া করে আর বউ জায়গা সাউন, তো জুয়ান পোলা পান বিয়া করে আর বউ জায়গা, একে একে চারটা বিয়া করছে, দুই নাম্বার পাঁচ বছর ধরে মনে করেন ওই সমাজের যে মসজিদ থাকে মসজিদের ইমাম সাহেব পাঁচ বছর ধরে চাকরি করে, হের চাকরি একবারও যায় নাই কিন্তু পাঁচ বছরের মধ্যে বউ আর চারটে গেছে না, শেষে পাঁচ নাম্বার বিয়া করব। তো গিয়া মসজিদের ইমাম সাহেবকে যায় ডাইকা কইতাছে হুজুর আমগো ভাই তিটু লন, কই কেন কই আজকে আমার বিয়া পড়াই তৈব, কই তোর বিয়ার আমি পড়াই পারব না, কই কেন কই তোর সারবার আমি বিয়া পড়াইলাম সারবারই তোর বউ জায়গা, আমার বিয়া পড়ানিতে দোষ নাকি তোর দোষ এইটা দেহ, এইবার তুই অন্য মাওলানা দিয়ে বিয়া পড়া গা যা। এখন কই হুজুর চিন্তা করেন না এবার চলেন এবার আর বউ যাইব না, কই কে কয় এবার বিশেষ ব্যবস্থা করছি, বিশেষ ব্যবস্থা কি কয় এবার কাবিন তো আমার নামে করি না, আমার নামে কাবিন থাকলে বারবার তালাক দিয়ে জায়গা, এবার কাবিন করছে আমগো আব্বার নামে, তা বউ কেমনে যায় এইবার কাবিন যার নামে করলে শক্ত হয় হের নামেই করুন খালি আপনারা শক্ত হয়ে বসে, কঠিন কথা
অতি চমৎকার আচ্ছা আচ্ছা বাপসিলাম পালাটা পড়লাম আর একটু জুই তৈত তারপর একটু মানে শরণ করায় দেই এটা হলো এই যে ইউটিউবের মধ্যে কিন্তু এটা রেকর্ড হচ্ছে আপনারা খেয়াল করবেন আমরা মুসলমান যারা আমাদের প্রতিটা ধর্মীয় অনুষ্ঠান শুরু করার আগে প্রতিটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানুর রহিম আমাদের বলতে হয় যে আল্লাহর নামে আমরা শুরু করলাম উনি দাঁড়াইলেন গান ভালো তার কথা ভালো আমি কোনো কিছুতেই কোনো সমস্যা নাই এই কথাটা অন্য কোন শিল্পী হইলে আমি বলতাম না যেহেতু আমার বাড়ির বউ আবার আপনাদের মেয়ে হ্যাঁ ইজ্জত গেলে আপনাকে যাইব আর ইজ্জত গেলে আমার যাইব কারণ আমার ভাই বউ আপনারা তো ভালো করে জানেন কাজল দন আমার বড় ভাই তার সহধর্মিনী উনি সেই সুবাদে যদি মান সম্মান যায় তাহলে আপনাদের এলাকার মেয়ে আপনাদের যাবে আর আমার ঘরের বউ আমার যাবে সেই জন্য না বলে পারতাছি না আপনি যে দাঁড়াইলেন অলিয়া উলিয়া দেন সালাম শ্রদ্ধা ভক্তি করলেন ঠিক আছে কোনো কিছুর মধ্যে কোনো অভাব ছিল না একটু বিসমিল্লাহির রহমানুর রহিম আপনি কেন বললেন না তাই তো বাহ 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 এই বিসমিল্লাহ দুষ্টা করছে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বিসমিল্লাহ দুষ্টা করলো কি আবার দাঁড়িয়ে আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটি গান করছে উনি ওনার হালিয়াতে গান লিখছে শ্রী মধুসূদন বিপদ বন্দন ভজের ভজানন্দন তুমি নারায়ণ পূজিব তোমার রাঙা চরে আচ্ছা কয়জন মুসলমান হিন্দু হয় হ্যাঁ এটা কি হয় সংখ্যাই কিন্তু খুব কম যার কপালে ঠাডা পড়ছে ওরা দুই একজন ওই আচ্ছা হিন্দু থেকে অন্যান্য ধর্মের থেকে আমার মুসলমান ধর্মে আসে এরকম রেকর্ড তো বহুত আছে আছে না পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্ম হইল আমার মুসলমান ধর্ম ইসলাম ধর্ম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী হইল আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত হয়ে একটা ধর্মীয় মাহফিলে দাঁড়াইয়া বিসমিল্লাহও কইলেন না গান লইলেন একটা সনাতন ধর্ম থেকে ঘটনাটা কি গানের কি অভাব পড়ছিল হ্যাঁ আপনি যার গান করছেন এরও কিন্তু এই আমাদের মুসলমান শাস্ত্রের বহুত বন্দনা গান তারা আছে ইতিপূর্ব অনেক গান আমি এই দরবারে করছি এখন দুই একটা নতুন নতুন গাইতে হয় কারণ আর নইলে আপনারা কইবেন যে এই এই বছর গায়ে গেছিল এই গান আবার গাইতে আছে কইবেন না হ্যাঁ এই জন্য নতুন নতুন দুই চারটা এদিক সেদিক গাইতে হয় ভালো হোক আর মন্দ হোক হোক এখন এত গান থাকতে আপনি একজন মুসলমান হয়ে এই গান কেন করলেন আর বিসমিল্লাহটা আপনি কেন বললেন না বিসমিল্লাহ দুষ্টা করছিল কি এটা প্রথম আপনার কাছে প্রশ্ন ঠিক আছে নি বাবা মাশাআল্লাহ এইবার আসি পালার ভিতরে পালা হলো হাসর এবং কিয়ামত কিয়ামতের ভূমিকা থেকে আমাকে কথা এবং গান রাখতে হবে হয়তো ভালো কথা বলতে পারবো না ভালো গানও করতে পারবো না তবে আপনাদের যদি কৃপা থাকে তাহলে আমি একটু চেষ্টা করব যদি আমার মান্নানসার দয়া হয় তার নামের একটু গুণগান করতে কিয়ামতের প্রধান যে বিষয়গুলি সেইগুলি হলো কিয়ামতের আলামত যে আলামত গুলি দেখলে আমরা বুঝতে পারবো কিয়ামত আর বেশি দূরে না কিয়ামত অতি সন্নিকটে বা কিয়ামত হবে বা কিয়ামতের কি আলামত বিষয়াদি চলতেছে এই বিষয়ের উপরে আমি একটি গান করি আগে আমার গানটা একটু খেয়াল করে শুনবেন শুনলেই বোঝা যাবে যে আসলে গানের ভেতরে কি বলা আছে আসলে কিয়ামত বিষয়বস্তুটা কি ইহা কত দূরে আছে Thank you.
হইবরে কিয়ামতের আলামত হইবরে এই করোনা কিন্তু কিয়ামতের একটা আলামত হ্যাঁ হ্যাঁ গানের ভিতরে বলা আছে একটু খেয়াল করবেন কারণ এই কবি যখন গানটা লিখছে তখন করোনা কোনো আবাস সঙ্গীত কোনো কিছুই ছিল না অথচ আজ থেকে আরো 30 বছর আগে এই গান কবি রচনা করছে কিন্তু তা নমুনা আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে ও ভাই আমানত খিয়ানত হইবরে কিয়ামতের আলামত হইবরে ও ভাই কিয়ামতের আলামত হইবরে ও ভাই আমানত খিয়ানত হইবরে করো ভাই ওরে
করে মুখে মুখে সব মুসলমান কম মানুষে থাকবে ইমান কুরআন শরীফ পড়িয়া ভুলিব রে কুরআন শরীফ পড়িয়া পড়িব রে কুরআন শরীফ পড়িয়া পড়িব রে মুখে মুখে সব মুসলমান কম মানুষের থাকবে ইমান কুরআন শরীফ পড়িয়া ভুলিব রে ওরে জালেমের জালেমের শত্রু লড়াই বাঁধিব রে রাস্তাঘাটে দেখা হলে সালাম কালাম উঠে যাবে সালামের বদলে গালি দিব রে সালামের বদলে গালি দিব রে সালামের বদলে গালি দিব রে হাই হাই রাস্তাঘাটে দেখা হলে সালাম কালাম উঠে যাবে সালামের বদলে গালি দিব রে আরে মিথ্যা কথা বলতে পারলে বুদ্ধিমান হইব রে মিথ্যা কথা বলতে পারলে বুদ্ধিমান হইব রে মিথ্যা কথা বলতে পারলে বুদ্ধিমান হইব রে কিয়ামতের আলামত আইব রে ও ভাই কিয়ামতের আলামত আইব রে বলে আমানত খেয়ানা ভাই বলে বলে হবে চুরি চিল্লা চিকার গপ গুজারি সুস্থ বিচার নাহি কেহ পাইব রে সুস্থ বিচার নাহি কেহ পাইব রে সুস্থ বিচার নাহি কেহ পাইব রে আরে মসজিদ ঘরে হবে চুরি চিল্লা চিকার গপ গুজারি সুস্থ বিচার নাহি কেহ পাইব রে আরে নিত্য নতুন বালা মুসিবতে দেখা দিব রে নিত্য নতুন বালা মুসিবতে দেখা দিব রে নিত্য নতুন বালা মুসিবতে দেখা দিব রে কিয়ামতের আলামত আইব রে ও ভাই কিয়ামতের আলামত আইব রে ওরে আমানত খেয়ানা ভাই বলে ওরে আমানত খেয়ানা ভাই বলে কিয়ামতের আলামত আইব রে ও ভাই কিয়ামতের আলামত আইব রে ও ভাই কিয়ামতের আলামত আইব রে কিয়ামতের আলামত আইব রে সন্তান বেহায়া পানা মা বাপকে করিবে ঘৃণা গালাগালি মারপিট করিব রে বর্তমানে ফেসবুকের মধ্যে ফেসবুকটা খুললে এই দৃশ্যগুলো চোখে পড়েনি হ্যাঁ বৃদ্ধ বৃদ্ধ বাবা মা তাদেরকে লাঠিপিটা করে আপন সন্তান আচ্ছা মা বাবার বাধ্যই স্ত্রী তাবেদার করিব রে আমাদের বাপ সাসার বিষয়টা যদি আমরা খেয়াল করি আমার মায়েরে যখন বিয়া করে আনে আমি শুনছি আর কি আমার বাপে বলে একদিনও দেখে নাই আমার মা একজন আলেম মানুষের মেয়ে এই আলেমের মেয়ে এই কথা শুই না আমার দাদাই বিয়া ঠিক করছে আইনা দিছে অন কালা ফেদা যা আছে আমার বাপ ওইটা লই খেয়ে গেল বয়স 70 পার হয়ে গেছে আচ্ছা এখন যদি একটা পোলা বিয়া করাইবার গেলে বা মায়া বিয়া দিবার গেলে যদি কোন আমরা দেখছি তোমাকে আর দেখার দরকার নাই তাহলে এটা মানবো জীবন অসম্ভব না আমার পক্ষে না জীবনও মানবো না আমিও মানব না এখন কইবো আমি অমুক রে ভালোবাসি হ্যাঁ আইনা দিলে দেও নইলে যে বিষের মতো হইছে নি কিয়ামতের আলামত এর সঙ্গে দুটি জিনিস জড়িত লজ্জা শরম লজ্জা শরম মানুষের থাকবে না আগের দিনের মানুষের বিষয়টা লক্ষ্য করেন ওখানেই যাহাই না দিত বাপ মাই ইহার বিরুদ্ধে আর কথা বলতো না যে এই বিষয়ে বাপ মার সাথে কমু কেমনি হ্যাঁ আরে এখন পোলাপান একটু বড় হইলে কয় আমার বিয়ের বয়স হয়েছে আমার বিয়ে করাইবে না হয়েছে নিকা জাকাত হবে জরিমানা আপনকে করিবে ঘৃণা সরব বরম উঠিয়া যাইব রে সত্যবাদী মানুষ যারা বিপাকে পড়িব রে আসেনি হন হ্যাঁ আমার মাতাল গান লেখছে হ্যাঁ কি জানি কই বেশার সোনার হার বেশার গলে
আজকে রাস্তা দিয়ে আসার সময় এক গান শুনতে শুনতে আসলাম, একটা মুরুব্বি গাইছে গানটা। গানের কথাটা এরকম যে যারা সত্যের পথে চলে তারা থাকে মাটির ঘরে, যারা অসত্যের পথে চলে তারা থাকে আমি কমুনা খালি ব আপনারা মিলাইয়া দেখবেন। পূর্বপুরুষ নেক লোকেরা গালাগালি শুনবে তারা সুদ ঘুষ প্রকাশেই চলবো, এটার আর কোনো গোপন টোপন থাকবো না। আগের দিনের মাই মুরব্বির একটা কাম করে গেছে, এখন যদি পোলা পান্ডে কই এই কাম না হেরা করে গেছে, হেরা ভালো করছে হেরা বুঝে নাকি চলো না, হেরা যদি বুঝতো তাহলে এই কাম করে যে পারতো না, হেরা ভুল করছে দেখে আমরা করুন হয় না, ভবিষ্যতে আরো করব। যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে ধোকাবাজে নেতৃত্ব পাইব রে। আমি মাত্র চারটা বিচ্ছেদ গান শিখছি, এটা মাজারে খারাইয়া গাই। এখন আমারে যদি এই স্টেজের মানে আমারে দিয়েই বুঝাইলাম আমি, মানে এই স্টেজে খারাইয়া যদি পরমের পাট দিয়ে বহেন যে পরমের পাল্লা গাইতে হইব, আমার পক্ষে সম্ভব? হ্যাঁ সম্ভব না, মানে এটা আমার গান দিয়ে বুঝাইলাম। এরকম অনেক কিছুই, যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে ওই ব্যক্তিরে যদি ওই জায়গায় বসান তারে দিয়া ভালো ফল কখনো পাবে না। অনেক কথাই আছে মনের মধ্যে কইতে পারম না, কইলে মানে অনেক সমস্যা। মুখে মুখে সব মুসলমান কম মানুষের থাকবে ইমান, কুরআন শরীফ পড়িয়া ভুলি বরে। আচ্ছা আগে মসজিদের সংখ্যা কেমন ছিল আর এখন মসজিদের সংখ্যা কেমন? বেশি নি? হ্যাঁ আচ্ছা মুসল্লি বেশি হয় নাকি? হ্যাঁ আগের চাইতে কিন্তু মসজিদে মুসল্লি এখন বেশি, কিন্তু পাপ আচার ওই এখনই বেশি হয়। মুখে মুখে মুসলমান কিন্তু ইমানের জোর নাই, ইমান আমাদের সেই নিম্ন অবস্থায় রয়ে গেল। মসজিদ ঘরে হবে চুরি, কয়দিন আগে হোম না যাইতাছি গানে 1400 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে দিছি। আরে হামাগো চৌরাস্তা বাইপাস ওইখানে কোনাইছে একটা মসজিদ আছে, মসজিদটা দেখতে খুব সুন্দর। আসরের আজান দিছে কইছে নামাজটা এই জায়গায় সাইরে যাই, মাশাল্লাহ খালি জুতাটা ধুয়া গেছে ফিরাই আর হ্যাঁ জুতা পায় না। হ্যাঁ মানে অবস্থাটা কোথায়, আমরা পড়ব নামাজ সেখানে বাইরে জুতা থাকে না, আমাদের ইমান কতটুকু অবস্থানের মধ্যে আছে। এটা কি আমাদের আলেমে আলেমের শত্রু লড়াই বাদি বরে ইউটিউব খুললে আপনারা দেখতে পান, আমরা বয়াতি কখন লাগবো না। অমুক আলেমে কি কইলো আরেক জনাবার হের বিরোধিতা করে যে অমুকে ভালো না এটা আন্ড্রয়েড, আমি যেটা বলছি এটা আন্ড্রয়েড, আমার হের বিরুদ্ধে হেই এরা এরা এরাই লাগছে, আমগো বয়ে থেকে ওনার লাগে না, বেশি দিন আমগোর কষ্ট করুন লাগবো না, কারণ আগে তো বয়ে থেকে লোকে শত্রু আছে আর এখন ওরা ওরাই শত্রু। এই বলতে সেয়ামিরু দিনে ছায়াতীয় পাঞ্জাব বনে নিজানে মুর্শিদের হেল্লা লইব রে, নিজানে মুর্শিদের হেল্লা লইব রে, নিজানে মুর্শিদের হেল্লা লইব রে। হাই হাই বলতে সেয়ামিরু দিনে ছায়াতীয় পাঞ্জাব বনে নিজানে মুর্শিদের হেল্লা লইব রে, দয়াল মুহাম্মাদের উছিলাতে আমি গণিত রাইব রে, একটা প্রশ্ন করে যায় নাকি? অবশ্যই। কিয়ামত হইল তিন প্রকার, কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা, সুগরা মানে ছোট কিয়ামত, কিয়ামতে কুবরা ইয়া হইল রূপ কিয়ামত এবং হলো নিম কিয়ামত, যেটার জন্য আমরা সকলেই অপেক্ষায় আছি যে কবে হবে। আর প্রতিটি মানুষের জীবনেই
একটি করে কিয়ামত হয়ে যায় যাহা বাংলায় আমরা যদি সাধারণ ভাষায় হিসাব করলে বলে রুজ কিয়ামত যেই যেই দিন পৃথিবী থেকে চলে যায় তার কিয়ামত ওই দিনই হয়ে যায় আরেকটা ভাব আছে ইহার আধ্যাত্মিক এবং ভাবচিক ইহা হইল ভাবচিক আবার আধ্যাত্মিক মতেও এই কিয়ামত বা হাসর এই দেহের মধ্যেও আছে সেই বিষয় পরে আলোচনা করব আগে আমি একটা প্রশ্ন কইরা যাই আমার প্রশ্ন হইল হাসর কবে কিয়ামত হইব তারপরে হাসর হইব তারপরে মানুষের বিচার হইব এই দিকে একটু পরে যাব কিন্তু এই দুনিয়ার বুকে হাসরের বিচার হইছে ইয়া হাদিস এবং কোরআন আমার জানার বিষয় এই হাসরটা কার সময় কিভাবে হইছে এবং কতবার এই হাসরের বিচার পৃথিবীর বুকে আমার কিয়ামত তো তিন প্রকার হাসর ও তিন প্রকার কিনা কয় প্রকার এবং সেই কিয়ামত দুনিয়া সেই হাসর দুনিয়ার বুকে কখন কোন নবীর সময় কার মাধ্যমে হইছে শুধু এইখানেই কথা না আরেকটা কথা কিন্তু আছে আচ্ছা আচ্ছা আরেকটা কথা কি যেই দিন হাসর হবে হাকিম হবে আমার আল্লাহ নিজে তাই না আর উকিল হবে আমার দিনের নবী মুস্তফাই উনি উকিলাতি না করলে সেই বিচার হবে না যেই পর্যন্ত আমার হুজুর সেই হাসরের মাঠে উকিলাতি না করবে সেই পর্যন্ত হাসরের বিচার কার্য শুরু হবে না তাই যদি না হয় যেই হাসরের বিচার হয়ে গেছে তার মধ্যে আমার হুজুর ছিল কি ছিল না যদি না থাকে তাহলে তারে বাদ দিয়ে কেমনে হইল একটাই প্রশ্ন শেষ করলাম কিছু আলোচনা রাখলাম এবার আমার পাগলের নামে দরবারকে লক্ষ্য করে একটি করে গান আমাদেরকে গাইতে হবে তাই আমি পাগলকে লক্ষ্য করে একটি গান করব যেহেতু প্রথম মঞ্চ তাই বেশি কথা আর বলা যাবে না সেই সুবাদে আমি আর একটি গান করি আমার পাগলকে স্মরণ করি আমি আর কতকাল তোর বিরহে থাকবো বাবা ধুকে ধুকে আই বাবা জান আমার বুকে 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 আর কতকাল তোর বিরহে থাকবো বাবা ধুকে ধুকে আই মান্না আমার বুকে আই বাবা ওরে পুত্র কন্যা
बो तुम्हारी देखे आई बाबा जाना मर बुक आई बाबा जाना मर आई हाय आई बाबा जाना मर बुक आई बाबा जाना मर अबे यार को देखले थागे बाबा तोर भी रहे दुख आई बाबा जाना मर बुक आई बाबा जाना मर आई बाबा जाना मर बुक आमी बखबर আল্লাহ ধন্যবাদ সকলকে।